মানুষের ধর্মীয় বিশ্বাসের সুযোগ নিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা ফাঁদা বা প্রতারণা করার ঘটনা অহরহই ঘটে। এখন আমাদের এই অনলাইন যুগে এসে এই ঘটনা আরও বেড়ে গেছে কয়েক গুণ। আপনারা অনেকেই আমাকে একটা বিড়াল এবং কুকুরের লালা পরীক্ষা করার ভিডিও পাঠিয়েছেন এবং জানতে চেয়েছেন এই ভিডিওর সত্যতা আসলে কতখানি। তো আসেন দেখি এই ভিডিওতে কি দেখানো হলো। একজন মানুষকে দেখা যাচ্ছে সে একটা স্লাইডে করে কুকুরের লালা নিচ্ছে সরাসরি কুকুরের মুখ থেকে, তারপর সেটা সে মাইক্রোস্কোপে দেখছে। এইখানে দেখা গেল প্রথম একটা অংশে আমরা কিছুই দেখতে পেলাম না, এরপর যখন আরো বড় করে দেখানো হলো তখন আমরা অনেক ব্যাকটেরিয়া দেখতে পেলাম। এরপর সে একইভাবে একটা বিড়ালের মুখ থেকে স্যাম্পল সংগ্রহ করলো এবং সেটা মাইক্রোস্কোপে দেখালো, কিন্তু এইখানে আমরা আর কোনো ব্যাকটেরিয়া বা জীবাণু কিছুই দেখলাম না। এই ভিডিওটা অনেকগুলো জায়গা থেকে শেয়ার করা হয়েছে এবং একইভাবে সবাই একই রকম ক্যাপশন দিচ্ছে যে বিড়ালের মুখে জীবাণু নেই তাই বিড়াল পবিত্র প্রাণী। কিন্তু বাস্তবতা হচ্ছে পৃথিবীর প্রায় সব প্রাণীর মুখের লালাতেই ব্যাকটেরিয়া থাকে, বিড়াল কুকুরে তো থাকে, ইভেন মানুষের মুখের লালাতেও কয়েকশো ধরনের ব্যাকটেরিয়া থাকে। তো এদের আবার বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজও আছে, যেরকম কিছু ব্যাকটেরিয়া ভালোমতো পরিষ্কার করা যদি না হয় তাহলে তারা আমাদের দাঁত এবং মাড়িকে ক্ষতিগ্রস্ত করতে পারে, আবার এদের মধ্যে কিছু ব্যাকটেরিয়া আছে যারা আমাদের দাঁত এবং মাড়িকে প্রোটেক্টও করতে পারে। এছাড়া এদের মধ্যে আরও অনেকে আছে যারা আমাদের হেলদি মাইক্রোবায়োমের একটা অংশ, মানে আমাদের শরীরে যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়া থাকে তাদের একটা অংশ হচ্ছে তারা। আর কুকুর বিড়ালের মুখে যে সমস্ত ব্যাকটেরিয়া থাকে তাদেরকে বলা হয় ক্যাপনোসাইটোফাগা এবং এদেরও অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে এই কুকুর বিড়ালের শরীরে। তো আমি দেখতে পাচ্ছি এদের নড়াচড়া, হাঁটাহাঁটি বা দৌড়াদৌড়িও বলা যায়, এবং এরা হচ্ছে বেশ কয়েকটা ডিফারেন্ট সাইজের, যার কারণে হলো যদি বড়টাকে ফোকাস করি তাহলে ছোটগুলো ভ্যানিশ হয়ে যায়, মানে ফোকাসে আসে না, আর যদি ছোটটাকে করি তখন হচ্ছে বড়গুলো আসে না। এবার আসেন দেখি যে ব্যক্তি আমাদেরকে দেখালেন যে কুকুরের মুখে ব্যাকটেরিয়া থাকে কিন্তু বিড়ালের মুখে থাকে না, উনি আসলে কিভাবে দেখালেন। মজার ব্যাপার হচ্ছে আপনারা যদি একটু ভালোমতো খেয়াল করতেন আপনারা নিজেই বুঝতে পারতেন যে উনি এখানে কি ঘটনা ঘটিয়েছে। আসেন দেখাই দিই। প্রথমে যখন কুকুরের মুখের লালা দেখানো হচ্ছিল প্রথম স্টেপে কিন্তু যেই ম্যাগনিফিকেশন ছিল, মানে যতখানি বড় করা হয়েছিল, ওই সময় এইখানে কোনো ব্যাকটেরিয়া দেখা যাচ্ছিল না। এরপরে সেকেন্ড স্টেপে দেখেন এইখানে সে আরো বড় করে দেখানোর চেষ্টা করছে, সেইখানে গিয়ে আমরা দেখলাম অনেক অনেক ব্যাকটেরিয়া। আর বিড়ালের ক্ষেত্রে দেখেন উনি প্রথম স্টেপে দেখালেন যে কোনো রকম ব্যাকটেরিয়া দেখা যাচ্ছে না, যেটা আসলে কুকুরের ক্ষেত্রেও দেখা যায় নাই। কুকুরের ক্ষেত্রে উনি দ্বিতীয় স্টেপে আরও অনেক বড় করে দেখালেন, যেটা উনি বিড়ালের ক্ষেত্রে বড় করে দেখালেন না। তাইলে যদি যতখানি বিবর্ধিত করা দরকার ব্যাকটেরিয়া দেখার জন্য, ব্যাকটেরিয়া তো আর চাইলেই দেখা যাবে না, মাইক্রোস্কোপের নিচে নিলেই তো আর ব্যাকটেরিয়া দেখা যাবে না, বিড়ালের ক্ষেত্রে উনি ওই কাজটা করেন নাই। যার ফলে আমাদের দেখে মনে হচ্ছে, যদি আপনারা ভালোমতো খেয়াল করে না দেখেন, যে বিড়ালের ক্ষেত্রে যখন দেখালো তখন ব্যাকটেরিয়া দেখা গেল না। আসলে কিন্তু উনি যতখানি জুম করলে ব্যাকটেরিয়া দেখা সম্ভব অতখানি জুম বিড়ালের ক্ষেত্রে করেন নাই। এখন উনি যদি এইটা করতেন যে বিড়ালের মুখ থেকে যখন স্লাইডটা নিয়ে আসলেন সেটা উনি কোনো ডিজইনফ্যাক্টেন্ট দিয়ে ডিজইনফ্যাক্টেড করে ফেললেন, মানে সমস্ত ব্যাকটেরিয়া মেরে ফেললেন, মারার পরে ওই দুইটা স্লাইড কুকুরেরটা আর বিড়ালেরটা একসাথে একই সেটআপে একই জুমে যদি দেখাতেন তাহলে কিন্তু ভিডিও দেখে আমাদের ধরার কথা না, বা সাধারণ মানুষের চোখে এটা ধরা পড়ার কথা না। কিন্তু কোনো গবেষকের সামনে পড়লে উনি সাথে সাথে এটা ধরে ফেলতে পারতেন, কারণ বিড়ালের লালায় যে ব্যাকটেরিয়া থাকে সেইটার উপর অনেক অনেক গবেষণা আগেও হয়েছে, এখনও হচ্ছে। আপনারা চাইলে এটা গুগলও করতে পারতেন, সিডিসির ওয়েব পেজেই এই বিড়াল বা কুকুরের লালায় যে জীবাণু থাকে এটা মানুষের জন্য ক্ষতিকর কিনা এই ব্যাপারেও লেখা আছে। এখন আসেন, অনেকে মনে করতে পারেন যে ভাই এইটা নিয়ে আপনার ভিডিও বানানোর কি দরকার, এইটা ভুল হোক আর ঠিক হোক এইটা দেখে মানুষের ইসলামের প্রতি বিশ্বাসটা দৃঢ় হচ্ছে, এতে আপনার অসুবিধা কি। এই জায়গাটাতে আসলে আমাদের বোঝার ব্যাপার, এই ভিডিওর কারণে ইসলামের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে। আমি যে সমস্ত ভিডিও তৈরি করি সেই ভিডিওতে সবগুলোতে রেফারেন্স থাকে, যে সমস্ত তথ্য আমি বলি তার প্রত্যেকটার সায়েন্টিফিক পিয়ার রিভিউড জার্নালের রেফারেন্স ওই ভিডিওর ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকে। যেরকম কিছুদিন আগে রোজা রাখলে আমাদের শরীরে কি কি উপকার হয় সেটার উপর আমি একটা ভিডিও তৈরি করেছিলাম গত রমজান মাসে। যে কেউ যে কোনো সময় যদি আমার বলা তথ্যের সত্যতা যাচাই করতে চান তাহলে সিম্পলি ইউটিউবে ওই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে রেফারেন্স আছে সেই রেফারেন্সে চলে গেলেই পেয়ে যাবেন। এখন আপনি যদি এই বিড়ালের ভিডিওর মতো ভিডিও ছড়িয়ে বেড়ান মানুষের মধ্যে একটা নেগেটিভ ধারণা তৈরি হবে, তখন আমি যদি শক্ত প্রমাণ সহ কোনো ভিডিও তৈরি করি সেটাও তারা দেখার আগ্রহ বোধ করবে না। তাহলে বোঝা যাচ্ছে যে এই ধরনের ভিডিও বিভিন্ন হাদিস জুড়ে দিয়ে শেয়ার করার মধ্যে উল্টো আপনি আরও ইসলামের ক্ষতি করছেন। এখন কথা হচ্ছে তাহলে আপনি বুঝবেন কিভাবে যে কোন ভিডিওটা আসলে সত্য কোন ভিডিওটা আসলে সত্য না, এটা তো একজন সাধারণ মানুষের ক্ষেত্রে বোঝাটা মুশকিল, তাই না। প্রথমত হচ্ছে আপনি যেই ভিডিওটা শেয়ার করছেন সেই ভিডিওর মালিক কি, ওই পেজ কিনা, এটা বোঝাটা খুবই সহজ। জাস্ট ওদের পেজে ঢুকবেন, দেখবেন যে ওরা কি এই ধরনের ভিডিও বানায় কিনা, যদি না বানায় থাকে তাহলে অবশ্যই এটা সে কোনো জায়গা থেকে নিয়ে এসে তার পেজে আপলোড করেছে। এইটা কেন দরকার, অনেকে আমাকে বিড়ালের ভিডিওটা পাঠিয়েছেন, আমি দেখলাম অনেকে অনেক পেজ থেকে পাঠিয়েছেন, এখন মূল মালিক যে কে এটা আমি আসলে খুঁজেই পাচ্ছি না,
ওই যে সমস্ত পেজে আপলোড করা হয়েছে তারা কেউ এই ভিডিওর মূল মালিক না, এটা নিশ্চিত। কারণ এরা কেউই আসলে এই ধরনের ভিডিও বানায় না। এরা সাধারণত যেটা করে, তাদের একটা বিজনেস পেজ থাকে, ওই পেজটা তারা প্রমোট করতে চায়। তো এই ধরনের ভিডিও যেটা হচ্ছে আপলোড করলে ভাইরাল হয়ে যাবে বা ভাইরাল হয়ে যাওয়ার চান্স থাকে, এইগুলো তারা তাদের পেজে আপলোড করে, এতে করে তাদের পেজ প্রমোট হয়। এদেরকে জিজ্ঞেস করলে বলবো যে ভাই, আমরা আসলে মানুষকে জানানোর জন্যই এটা আমাদের পেজে আপলোড করেছি। আরে ভাই, মানুষকে জানানোর জন্য তো আপনার শেয়ার অপশন আছেই, সবগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার অপশন আছে। এইটা দেওয়ার উদ্দেশ্য তো এইটাই যে আপনি শেয়ার করতে চাইলে ওইখান থেকে শেয়ার করেন, যেন হচ্ছে এই ভিডিও আসলে কি আপলোড করেছে সেটা আমরা জানতে পারি, এই ভিডিওর কোনো ভুল ত্রুটি আছে কিনা বা এই ভিডিও সে কেন তৈরি করলো, এগুলোর জবাবদিহিতে আসলে মূল মালিক ছাড়া অন্য কেউ তো করতে পারবে না। আরেকটা অপশন হচ্ছে কোনো তথ্য যাচাই করার জন্য আপনারা গুগল করতে পারেন। গুগলের যে সব সাইট আপনাকে সঠিক তথ্য দেবে সেটাও না, কিন্তু যেগুলো অথরাইজড ওয়েবসাইট আছে, যেরকম হচ্ছে বিভিন্ন বড় অর্গানাইজেশন যেরকম WHO, CDC, এইরকম ওয়েবসাইটে আপনি যে তথ্য পাবেন সেগুলো থেকেও আপনি জানতে পারবেন যে আপনি আসলে কি সঠিক তথ্য ছড়াচ্ছেন কিনা। তো এরকম অনেক অনেক ভুলভাল ভিডিওই আমি অনলাইনে দেখি, বাট এই বিড়ালের ভিডিওটা দেখার পর আমার কাছে মনে হয়েছে যে এই ভিডিওটা আসলে উল্টো ইসলামের ক্ষতি করছে। সো আমি মুসলমান হিসেবে আমার এটা আসলে মানুষকে জানানো উচিত, তাই এই ভিডিওটা করলাম। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।